এলসো করছিলাম লন্ডনে যাওয়ার জন্য, হায়ার স্টাডি করব গিয়ে বিদেশে। এখন স্টাডি করতেছি এলএলবি অনার্সে, বাট পড়ালেখা একটু গ্যাপ হচ্ছে। বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামান বো দামানে বো। আগে যে লাইফটা ছিলাম এটা ছিল খুবই নর্মাল লাইফ, এখনো নর্মাল লাইফই আছে, কোনো পার্থক্য নাই ভাই। যেমন আলিশান বাসায় থাকতেছি না, আলিশান গাড়ি বাড়ি নিয়ে মানে গাড়ি নিয়ে ঘুরতেছি না, কাপড় চুপড় ওই রকম ইয়ে করছি না, খুবই স্বাভাবিক, খুবই শান্তিতে আছি, খুবই মানে সরলভাবে আছে আলহামদুলিল্লাহ ভাই। বো দামান খরে খতা খাওরে বাটার ফান যাইবার খতা খো যদি খাইটা রামু খান দামান বো দামানে বো। নয়াদমান তো এখনো চলতেছে, পুরো তিন বছর হয়ে গেছে নয়াদমান চলতেছে, ইত্যাদির পালংকোষা জেলেমও চলতেছে, বাইসাবও চলতেছে, ময়না চলতেছে, আমার প্রায় 20-25টা গান হিট আছে, সবগুলোই চলতেছে, এখনো ট্রেন্ডিংয়ে আছে টিকটকে। ভাইরাল মানে ভালো গান, ভাইরাল মানে আমি বলবো কোনো গান হচ্ছে ভাইরাল হয়ে অনেক জনপ্রিয় হয়েছে, সেটা অনেক দিন ধরে থাকে, সেটা এক বছর 10 বছর পরে মানুষ বলবে যে ওই গানটা ওই সিঙ্গার গাইছে, ওইটাকে বলবো স্থায়ী গান। আর ভাইরাল বলতে ধরেন আপনার কাঁচাবাদাম কয়েকদিন চলছে, এটা তো আর কোনো প্রোগ্রামে মানুষ ওই রকমের সবাই তো শুনবে না, একটা মজা ঠাট্টা করা যায়, কিন্তু আধ্যাত্মিকভাবে তো হৃদয়ে লাগতে হয়, এটা গান নাড়া দিতে হয়। যে গানগুলো হৃদয়ে থাকে সেগুলাই হচ্ছে প্রকৃত, যাই হোক আর আমি বলবো না শুধু 10 মিলিয়ন আমার গান 25 মিলিয়ন হইলো আমি ভালো সিঙ্গার হয়ে গেছি, এটা অবশ্যই না। আমার অনেক গান আছে তোমার 10,000ও শুনছে মানুষ, 1,00,000ও শুনছে, কিন্তু ওইগুলো মানুষ বেশি চেনে। ও কোনো প্রোগ্রামে গেলে মানুষ বলে ওই গানটা শোনাও, ওইটা কিন্তু এমন ভিউ হয় নাই, তো ভিউয়ে ম্যাটার করে না ভাই। আজকাল ভিউয়ের দিকে খুঁজতে গেলে আমরা ভালো ভালো শিল্পীদের হারাবো এক কথায়, আমি নিজেই তার ভুক্তভোগী, কারণ এক সময় আমি অনেক কষ্ট করেছি, আমাকে আজকে হয়তো এক দুজন চিনে, বাট একদিন আমাকেও কেউ চিনত না। আর আমিও বলবো যে অনেক ভিউ হচ্ছে তাই বলে অনেক বড় সিঙ্গার হয়ে গেছি, এটা আসলে না। সিঙ্গার হইতে হলে অনেক কোয়ালিটি থাকতে হবে, অনেক গুণ থাকতে হবে, আরও শিখতেছি আরও শিখবো। বড় বড় অনেক সিঙ্গার আছেন, অনেক কবি গুরু আছেন, অনেক গীতিকার সুরকার আছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা আছে। গান নিয়ে পরিকল্পনা এই তো গাচ্ছি, একটার পর একটা ভালো গান গাচ্ছি, গান অনেকগুলো আরও আছে সামনে দিয়ে আসবে। আর হচ্ছে গান নিয়ে পরিকল্পনা, আপনার যতদিন আমাকে রাখবেন ভালোবাসার আঁচলে ততদিন থাকবো আপনাদের সবার কাছে আর কি, এটাই। সরল স্বীকারোক্তি বা সবার সাথে ভালোভাবে মিশে মনে কষ্ট থাকলেও হাসি মুখে কথা বলে, এই গুণটা আসলে কীভাবে অর্জন করলেন? আসলে ভাইয়া জটিলতা জোরালি জটিলতা, আর কোনো কিছু ছাড় দিলে সেটার থেকে শান্তি আর এই পৃথিবীতে কিছু নেই। আপনি মাফ করে দেন, আপনি ভুলে যান, সব থেকে খুশি আপনি থাকবেন, আপনার হাসি মুখ সবাই দেখবে কিন্তু আপনার ভিতরটা কেউ দেখবে না। তার জন্য আমরা বাইরে থেকে হাসি খুশি থাকার দরকার, খুবই সুন্দর ব্যবহার, আর একজনের সাথে খারাপ ব্যবহার করলে সেটা 10 দিন থাকবে, আর একজনের সাথে ভালো ব্যবহার করে থাকলে সেটা অনেক দিন থাকবে, মানুষ বলবে যে মেয়েটা ভালো ব্যবহার করছে। এটা আমার পারিবারিক থেকে পাওয়া, কেউ যদি চড়ো মেরে দেয় গালাতে পরে শেষ করে দেওয়া এটা উচিত। আগের জীবন মানে নয়াদামানের আগের জীবন আর এখনকার জীবন, দুইটা জীবনের ভিতর পার্থক্য? নয়াদামানদের আগের দিনের জীবন ছিল পড়ালেখা খুবই ব্যস্ত, আইএলসও করছিলাম লন্ডনে যাওয়ার জন্য, হায়ার স্টাডি করব গিয়ে বিদেশে। এখন স্টাডি করতেছি এলএলবি অনার্সে, বাট পড়ালেখা একটু গ্যাপ হচ্ছে। আর বলবো যে আগের যে লাইফটা ছিলাম এটা ছিল খুবই নর্মাল লাইফ, এখনও নর্মাল লাইফই আছে, কোনো পার্থক্য নাই ভাই। যেমন আলিশান বাসায় থাকতেছি না, আলিশান গাড়ি বাড়ি নিয়েও মানে গাড়ি নিয়েও ঘুরতেছি না, কাপড় চুপড় ওই রকম ইয়ে করছে না, খুবই স্বাভাবিক, খুবই শান্তিতে আছি, খুবই মানে সরলভাবে আছে আলহামদুলিল্লাহ ভাই। এরকম শোনা যাচ্ছিল যে আপনি নাকি নির্বাচন করবেন, করতে চান? আসলে নির্বাচন এগুলো তো মানুষ কত কিছুই বলে, আমি ছোটো মানুষ আমার মুখ থেকে বের হয়েছে, আসলে সেই বয়স আমার এখনও হয় নাই, ওইটা বোঝারও ক্ষমতা আমার এখনও হয় নাই, সামনে দিয়ে যাই পড়ালেখা করি, বয়স হোক যদি কোনো দিন যদি হয়তো আল্লাহ কপালে যদি নসিবে রাখেন হবো, আনারে তো কিছু করার নাই, এটা চিন্তা করা যাক ভবিষ্যতে 10-15 বছর পরে বলবো আপনাদেরকে আবার ডাইকাই না যে করতেছি কি না, কারণ এখন যারা বড় মানুষ যারা আছেন তারাকে তাদেরকে করতে দেই, তাদের সাপোর্ট দেই, এটাই ভালো। এগো বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামান বো দামান বো, আইলানে নয়া দামান আসমানের উতেরা, আইলানে নয়া দামান আসমানের উতেরা, বিছানা বিছাইয়া
শাইল দানের নেরা দামন বো দামন বো বো দামন খোরে খতা খাওরে বাটার ফান বো দামন খোরে খতা খাওরে বাটার ফান যাইবার খতা খো যদি খাইটা রামু খান দামন বো দামন বো আইলানে নয়া দামান আসমানে রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামন বো দামন বো ও দামন বো দামন বো। তারা দেখছে, আমি চাই আরও দেখেন আপনারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যত যত জায়গায় আমার বাঙালি আছেন, যারা আমাকে ডেকে এখন দেশ থেকে বিদেশ, গত এক সপ্তাহ আগে ক্যানাডায় প্রোগ্রাম করে আসলাম, ওইখানে বাঙালিদের যা ভালোবাসা, যে একটুকু আমি চিন্তাই করি নাই যে এটা আমি ক্যানাডায় আসছি, ভাবছি আমি বাংলাদেশে আছি। তো সামনে আবার লন্ডন যাচ্ছি প্রোগ্রাম করতে, তো এরকম যেখানে যারা আছেন দর্শক যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এরকম যদি সবাই ভালোবাসা দিয়ে যান সেটাই আমার আকুল আবেদন সবার কাছে। আর আপনারা যারা আছেন আমার মিডিয়ার ভাইয়েরা, আর সাংবাদিক মানেই যে শুধু একটা নাম এটা না, অনেক কষ্ট করে জ্বর ঝাপটা পানি হোক রোদ হোক বৃষ্টি হোক মারামারি হোক আপনারা অনেক কষ্ট করেন, সেই বিধে আপনারা বিনোদনের যেরকম কাজ করতেছেন আপনাদের জন্যই তো আমরা একটা সিঙ্গার সব থেকে সহযোগিতা পাই। যেরকম মা বাবার কাছ থেকে বাচ্চারা পায় স্কুল লাইফ কলেজ লাইফ আর ইন্ডাস্ট্রিতে এসে আপনারাই হচ্ছে সব থেকে বড়ো আমাদের মানে শক্তি। আপনারা আছেন বিধে আমরা আছি, এরকম থাকবেন সবসময়, আমাদের খবর আনতে নেবেন, সবার নেবেন আর ভালো।